আমার নবীজি বিশ্বের বিশ্বের ভিতরে ওয়ার্ল্ডের ভিতরে আসমান জমিনে যাকে আল্লাহ রহমত স্বরূপ পাঠিয়েছেন, রহমত আরবি পরিভাষা, এর নাম দয়া, বাংলা হচ্ছে দয়া, যাকে আল্লাহ দয়ার মানুষ করে পাঠালেন, ইহুদিদেরকে সম্মান দিলেন, হিন্দুদেরকে সম্মান দিলেন, ম্যাথরকে সম্মান দিলেন, বিধবাকে সম্মান দিলেন, ইয়েতিমকে সম্মান দিলেন, পড়ে থাকা নিঃস্ব মানুষকে নবীজি বুকে তুলে নিলেন, এইরকম রহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা আমাদের নবী বলে সিলেক্ট করেছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি চান? দেশের নেতার পিছু টানছেন, দেশের সদস্যর আঁচল ধরে আছে। জি, রবীন্দ্রনাথ, কবি সুভাষ, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সকলের জীবনে কিছু ভুল আছে, কিছু ভালো আছে, কেবলমাত্র ব্যতিক্রমী মানুষ, শ্রেষ্ঠ মানুষ, মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত স্বচ্ছ পরিষ্কার। জোরে বলেন সুবহানাল্লাহ। তার একটা গোনা নেই, একটা পাপ নেই, নিষ্কলুষ মানুষ যিনি, যিনি কাফেরকে বুকে টেনে নিয়েছেন, ইহুদিদেরকে বুকে টেনে নিয়েছেন, শত্রুকে বুকে টেনে নিয়েছেন, জাতিকে শিক্ষা দিলেন তোমাদের ভিতরে দ্বন্দ্ব নয়, তোমার ধর্ম তুমি পালন করো, আমরা মুসলমান আমার ধর্ম আমরা পালন করব। হিন্দু মুসলমানের ভিতরে আজ এত বছর কোনো দ্বন্দ্ব ছিল না, বিভেদ ছিল না, বিভেদের প্রাচীর ছিল না। আজকে রাজনৈতিক মহলের কিছু কুচক্রি চক্রান্তধারী, তাদের মাধ্যমে হিন্দু মুসলমান খ্রিস্টানদের ভিতরে বিভেদ লেগেছে। আজ এতদিন পর্যন্ত মুসলমান হিন্দু খ্রিস্টানের ভিতরে বিভেদ ছিল না, মুসলমানের মসজিদে হিন্দুর মেয়েকে বিয়ে পড়িয়ে আমরা মুসলমান ঐক্যের স্লোগান দিয়েছি, সাম্যের স্লোগান দিয়েছি, ভালোবাসার ভ্রাতৃত্ব বোধকে আমরা গড়েছি, আমরা বিভেদ তৈরি করিনি। গত বছর কলম পত্রিকায় কী পড়েছেন আপনারা? জায়গার খুব সম্ভবত শিলিগুড়ির দিকে, আমার ঠিক মনে নেই, তবে কাট করে আমার ব্যাগে রাখা আছে বা মোবাইলে ছবি করে রাখা আছে, হিন্দু মেয়ের বিয়ে হয় না, খুব গরিব মানুষ, মুসলমানরা এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে মুসলমানের মসজিদে বিয়ে দিয়েছে, পুরো বিয়ের খরচ মুসলমান বহন করে সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে, হিন্দুরাও আমার ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইদা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসলমানেরা, শত্রু যদি তোমার হয় তুমি তার সাথে শত্রুতা করো না, তার সাথে তুমি ভালোবাসার পরিচয় দাও, তোমার ভালোবাসার পরিচয় যদি সে পায়, আমার শত্রু আমার বিরুদ্ধে গীবত করে বেরিয়েছে, আর আমাকে যদি কেউ বলে মনিরুল ইসলাম তোমার নামে গীবত করেছে, আমাকে যে আমাকে বলল এই গীবত করার ঘটনা, আমি যদি তার নাম করে বলি শোনো যে আমার গীবত করেছে কিন্তু সে খুব ভালো মানুষ, নামাজি, পরেজগার, মোত্তাকি, ওরে আল্লাহর বান্দা, তার কানে যখন খবর যাবে আমি যার নামে গীবত করেছি সে তো আমায় ভালো বলেছে, তার ভিতরে একটা মিল, মহব্বত, ভালোবাসার জায়গা তৈরি হবে। এজন্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভালোবাসা দিয়ে জয় করা যায়, ভালোবাসা দিয়ে শত্রুতা নিপাত করা যায়, ভালোবাসা দিয়ে শত্রুকে বন্ধু বলে গ্রহণ করা যায়, শত্রুতা দিয়ে শত্রুতা বাড়ে, ভালোবাসা বাড়ে না। কথা ঠিক বলছি না ভুল? ভালোবাসুন। পাশের বাড়িতে আমি ভালো খাই বলে দেখে সহ্য করতে পারে না, বিরোধিতা করে, আমার চরিত্র হবে নবীওয়ালা চরিত্র, তাকে ভালোবাসবো, আমি যদি গোস্ত রান্না করি তাকে দেবো, আমি যদি মাছ রান্না করি তাকে দেবো, আমি যদি ডিম রান্না করি তাকে দেবো, আমার বাড়িতে যদি কোনো আয়োজন হয় আমার আয়োজনে তাকে স্থান দেবো, সে হতে পারে আমার শত্রু, হতে পারে আমার প্রতিবেশী, আমার বিরুদ্ধে হয়তো কোনো চক্রান্ত চলছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন ভালোবাসা দিয়ে জয় করো, শত্রু একদিন তোমার পায়ের কাছে পড়ে ক্ষমা চাইতে বাধ্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে গনিমতের মাল, যুদ্ধ শেষ হয়ে গেল, যুদ্ধের মাল তিনি হাত দিয়ে বিতরণ করবেন,
তার ভিতরে ইহুদি আছে, মুশরিক আছে, কাফের আছে, মুসলমান আছে, আনসার আছে, মুহাজির আছে, মদিনাওয়ালা আছে, মক্কাওয়ালা আছে। নবীজি সবাইকে দান করতে চাইছেন, ভিড় সামলাতে না পেরে হাতের যে লাঠিটা ছিল, লাঠি ছিটকে একজন ইহুদির কপালে লেগে এক ফোঁটা রক্ত বার হয়েছে। আল্লাহর নবীর সাথে সাথে দান করা বন্ধ করে দিলেন। ও সাহাবীরা তোমরা চুপ হও, আমার আঘাতে লেগে গেছে, ইহুদির মাথা ফেটে রক্ত বার হয়। আল্লাহর নবী ইহুদিকে ডেকে বলে, ইহুদি রে, হতে পারি তুই মুসলমান না হতে পারিস, কিন্তু তুই আমার কলিজার টুকরা, আয় আমার বুকে আয়, আমাকে তুই ক্ষমা করে দে। আজ দুনিয়ার বুকে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি দয়ার নবী, আমার হত আমার অজান্তে ভুল হয়ে গেছে, আমাকে যদি দুনিয়ার বুকে ক্ষমা না করিস, কিয়ামতে আল্লাহর আসামির কাঠ গড়ায় আমাকে দাঁড়াতে হবে। ইহুদিকে যখন বুকে টেনে বললে, ইহুদি রে আমাকে ক্ষমা করে দে, ভুল করে ফেলেছি, অজান্তে আমার হাতের লাঠি তোর মাথায় লেগে গেছে। ইহুদি নবীজির এই চরিত্র দেখে কেঁদে ফেললো, ইয়া রাসূলুল্লাহ, আমি এতদিন শুনেছি মানুষেরা বলেছে আপনি জাদুঘর, মানুষেরা বলেছে আপনি বড় খারাপ মানুষ, কিন্তু আপনার চরিত্র এত মুখ, এত সুন্দর, এত মিষ্টি চরিত্র, আমার মন কেড়ে নিয়েছে। নিঃসন্দেহে সত্য নবী, সত্যের প্রতীক নিয়ে আপনি হাতে উড্ডিন করেছেন, আমি আপনার হাতে হাত দিয়ে ইসলাম কবুল করে নিলাম। এটা হলো আমার নবীর চরিত্র। আর আমাদের চরিত্র, কেউ গীবত করলে উল্টে তার গীবত করা, কেউ খারাপ বলছে ও কি ভালো, ও আমার নামে এটা বলে বেরিয়েছে, ও কি ভালো রে, ওর একটা বউ থাকতে বাইরে চারটে, বলি না বলি না জি। আরে ও তো সুদের ব্যবসা করে রে, আরে ও তো ঘুষ খায়, ও তো মদ খায়, ও তো এই করে, ও তো সেই করে। অথচ দেখেন আল্লাহ শেখাচ্ছেন, তোর বোন শত্রু যদি তোমার বিরোধিতা করে, তুমি তার ভালো কথা বলো, ভালোবাসো, শত্রুতা বিদায় হয়ে যাবে। আমরা সব উল্টো চলি। আমার ভাইয়েরা, এজন্য করে আজকে হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ব বন্ধন ভালোবাসা নবী শিখিয়ে দিয়ে গেছেন। মুসলমানকে সভ্যতা কে শিখিয়েছে রে আল্লাহর বান্দা? আমরা সভ্যতা রবীন্দ্রনাথের কাছ থেকে ধার করিনি, আমরা সভ্যতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছ থেকে ধার করলাম না, আমরা সভ্যতা কবি সুভাষের কাছ থেকে ধার করিনি, আমরা সভ্যতা অর্জন করেছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। বিশ্বনবী বললেন আমার নবীর চরিত্র, কিছু কথা বলে বক্তৃতা শেষ করব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতিরা শোনো, যখন তোমাদের বাড়িতে কোনো ভিখারি আসবে, কোনো ফকির আসবে, কোনো সাইল আসবে, খবরদার তাকে তোমরা বিদায় দেবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ভিখারি এসেছে, আল্লাহর নবী আয়েশাকে ডেকে বলে, আয়েশা বাড়িতে কি কিছু আছে দেওয়ার মতো? হযরত আয়েশা কান্নারত কণ্ঠে বললে, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে পানি ছাড়া আর কিছু নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদেরকে ডাকলেন, সাহাবিরা মেহমান এসেছে, কেমন করে মেহমানদারি করো, আমি রসুল, আমার বাড়িতে পানি ছাড়া আর কিছু নাই। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি, মেহমানকে আমার বাড়িতে পাঠান, আমি মেহমানদারি করব। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে দৌড় দিয়ে মেহমানকে নিয়ে চলে গেলেন, বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে বাড়িতে কি কিছু খাবার আছে? বিবি ডেকে বলে, স্বামী গো, বাড়িতে বাচ্চাদের রাখা খাবার ছাড়া আমাদের খাওয়ার মতো কিচ্ছু নাই। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বিবি, বাচ্চার ওই খাবারটাকে মেহমানকে দিয়ে দাও, আমরা না খেয়ে পানি খেয়ে ঘুমিয়ে পড়ব, মেহমানদারি করো। মেহমান যখন খেতে বসবে লাইটটা জ্বালিয়ে দিও, আমরা যখন ঘরের ভিতরে থাকবো লাইটটা অফ করে দিও, যাতে করে মেহমান যাতে বুঝতে পারে লাইট অফ করে আমরা স্বামী স্ত্রী বাচ্চারা খাবার খাচ্ছি, যখন মেহমান খাবে তখন লাইট জ্বালিয়ে দিও, যখন আমরা খাবো তখন লাইট অফ করে দিও। মেহমানের সামনে বাচ্চার খাবারগুলো রাখা হলো। ও মুসলমান আল্লাহওয়ালা বন্ধু, এরপর ভিতরে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাইট অফ করে সেজদায় পড়ে গেলেন। আল্লাহ, তুমি যখন মেহমান পাঠিয়েছো, সাইল পাঠিয়েছো, ভিখারি পাঠিয়েছো, আমাদের বাড়িতে কিচ্ছু খাবার নাই, বাচ্চার মুখের খাবার কেড়ে নিয়ে মেহমানদারি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ায়ুতুমুনা আত-তাগামা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া ইয়াসীরা ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহিলা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। মেহমানদারি করবেন,
নাম কেনার জন্য নয়, ইরাউন নাস লোক দেখানোর জন্য নয়, মেহমানদারি করবেন আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? জোরে বলেন, আল্লাহ রাজি হবে। মেহমানকে ভালোবাসুন। নবীজি বলেছেন, যারা মেহমানকে ভালোবাসে আল্লাহ তাদের অভাব দেয় না। আর আমরা উল্টো চলি, বাড়ির কুটুম যদি 3 থেকে 4 দিন বাড়িতে থাকে, এবার শুধু কুমন্তব্য করি, কবে যাবে বলতো, কত আর খাওয়াবো। নবীজি বললেন, মেহমানদারি করো, ভালোবাসো, ভালো খাওয়াও, আল্লাহ তোমাকে ভালো খাওয়াবে। তাফাসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, বাইরে থেকে মেহমানের জন্য জায়গা খুলে দাও। ওয়াইদা কিলান শুজু ফানশুজু ইয়ারফাউল্লাহু লাকুম ফিল জান্নাহ, ভিখারি যখন আসবে তাকে বসতে দাও, জায়গা দাও, সম্মান দাও, আল্লাহ সম্মান জান্নাতে বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। দোকান খুলি সকালবেলা, এখনো বিক্রি হয়নি, ভিখারি এসে হাত পেতেছে, আমরা তাকে ফেরত দিই, খবরদারিটা করবেন না, কে কোন বেশে আসছে আমি আপনি কি জানতে পারি বলেন? আরে ভিখারি তো ফেরেস্তা হতে পারে, হতে পারে না? পারে না, ভিখারি তো ফেরেস্তা হতে পারে, আমরা তাকে কেন ফেরত দেবো? 5 টাকা থাকলে বিসমিল্লা বলে দিয়ে দেবো। সারাদিনে যদি 5টা ভিখারি আসে, আমরা বলি আর কজনকে দেবো? না, এই মন মন থেকে কিন্তু বোধটা দূর করে দিন, কিন্তু যেন না থাকে, মন খুলে দিন, যাই দেন, 2 টাকা দেন, 5 টাকা দেন, বিসমিল্লা বলে দেন, ওতেই বরকত হয়ে যাবে ইনশাআল্লাহ। খবরদার কোনো ভিখারিকে ফেরাবেন না। বাড়িতে না থাকলে বিবিদেরকে বলে যাবেন, যদি কোনো ভিখারি আসে, এক মুঠো চাল হোক, এক গ্লাস পানি হোক, নবীজির চরিত্র, ভিক্ষুক যদি আসে, তাকে যদি সাধ্য তোমার যদি ক্ষমতা থাকে, একটা গ্লাস পানি দাও, বসতে জায়গা দাও, খেজুর যদি থাকে একটা খেজুর দিকে দিয়ে মেহমানদারি করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা বাড়িতে বসতেই দিই না, দুপুরবেলা ভিখারি আসলে খাওয়ার কথাও বলি না। আহা, আমার ভাইয়েরা, এই জন্য করে ভিখারি ফেরেস্তা বেশও নিতে পারে, যেমন এই বানী ইসরাইলের জীবনের ঘটনা। সেই জীবনীতে 3টে মানুষ ছিল, একজন হলো অন্ধ, দ্বিতীয় জন হলো টাক, যার মাথায় চুল ছিল না, তার টাক আপনার কিনা অ্যালোপেসিয়া রোগ ধরেছিল, টেকো রোগ, মাথায় চুল গজায় না, সব চুলগুলো ঝরে যায়। 3 নম্বর হলো কুষ্ঠ রোগ, যার কাজ আপনার কিনা গোস্ত খসে খসে পড়তে থাকে। আল্লাহর ফেরেস্তা জিবরিল আমিন গেলেন, জিবরিল আমিন মানুষ বেঁচে চলে গেলেন, কুষ্ঠরোগের রোগীর কাছে গিয়ে বলল, ওরে কুষ্ঠরোগী শোন, তোর জীবনে কী চাহিদা বল? বলল, আমার জীবনে একটা মাত্র চাহিদা, আমার কাছে সব থেকে মূল্যবান জিনিস হলো আমার গায়ের চামড়া, আমি যে রোগে ভুগছি আমার এই রোগটা ভালো হয়ে যাবে, এর থেকে মূল্যবান আর কিছুই নাই। আল্লাহর ফেরেস্তা কুষ্ঠরোগ ব্যাধিগ্রস্ত মানুষের গায়ে হাত বুলিয়ে দিলেন, আল্লাহর জাতের কসম, ফেরেস্তার হাতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার কুষ্ঠরোগকে ভালো করে দিয়ে সুন্দর চামড়া গজিয়ে দিয়েছে। বলল, আর কি চাস বল? বলল, আমার খুব প্রিয় উট। বলল, তাহলে শোন, 10 মাসের গর্ভবতী একটা উট দান করা হলো। এরপরে সালাম কালাম দিয়ে বিদায় নিয়ে চলে যাওয়া হলো, আবার চলে গেল অন্ধ ব্যক্তির কাছে, যার মাথায় চুল নাই তার কাছে চলে যাওয়া হলো, ওই টেকো মানুষের কাছে। বলো, তোমার কি চাই? আমি এসেছি ফকির মানুষ, তোমার জন্য দোয়া করবো, কি চাই বলো? বললো, আমার এটা চাই, আমার জীবনে সবচেয়ে মূল্যবান হলো আমার মাথায় একটা চুল নাই, এমন কিছু করুন যাতে চুলের ব্যবস্থা হয়ে যায়। মাথায় চুল না থাকলে বিয়ে হয় না, কথা ঠিক না ভুল? ছেলের বয়স কম কিন্তু সামনে টাক, যত দেখাশোনা আসে সব ভেঙে যায়। চুলের খুব গুরুত্ব আছে, খুব মূল্য আছে, বলে বুড়ো স্বামী, জোয়ান স্বামীরাই ভালোবাসা পায় না বিবিদের কাছে, আর বুড়ো হলে তো আরও তেলেসমাত বেঁধে যাবে, এই জন্য চুলের বহু দাম। বলছে, আমার মাথায় চুল নেই, কিছু একটা করো যাতে চুল বজায়। আল্লাহর ফেরেস্তা মাথায় হাত বুলিয়ে দিলেন, চুলের ব্যবস্থা করে দিল, কে জোরে বলেন? আরে আল্লাহ জোরে বলেন, চুলের ব্যবস্থা কে করেছে? আল্লাহ। আজকে চুল উঠে যাচ্ছে, খালি তেল, শ্যাম্পু আর টিভিতে অ্যাড দেখছি, কই কখনো আল্লাহর কাছে দোয়া করে বলেছো, আল্লাহ একটু চুলের ব্যবস্থা করো? ঠিক হো, বলে মনিরুল ইসলাম, তুই কি পাগলা হয়ে গেলে? আল্লাহর কাছে যা সব সব জিনিস চেয়ে নেবো, আল্লাহর কত দেবে? মুসলমান, আল্লাহর ভাণ্ডারে কমতি নেই। যে আল্লাহ নখের ভিতরে এই সামান্য অংশটুকু এত কঠিন জিনিস বানাতে পারে, শরীরে যা কিছু আছে সব থেকে কঠিন হচ্ছে নখের ভিতরের অংশটা তৈরি করা, এটাই তো আল্লাহ করে দেখিয়েছে। আল্লাহর কাছে যদি চুল উঠে যায় দোয়া চাও, নামাজ পড়ে আল্লাহ চুলের ব্যবস্থা করো, ঔষধে কাজ হচ্ছে না। ফেরেস্তা মাথায় হাত বুলিয়ে দিল, চুলের ব্যবস্থা করে দিল আল্লাহ। এরপরে বলল, বল তোর কী চাহিদা, কী চাই বল?
বলল আমার বড় প্রিয় হলো গরু, একটা গরুর ব্যবস্থা করে দাও। আল্লাহর ফেরেশতা গর্ভবতী একজন গাভীর ব্যবস্থা করে দিলেন। এরপরে চলে গেলেন অন্ধ ব্যক্তির কাছে। ওরে বল তোর কি চাহিদা বল। বলল আমার দুটো চোখ নাই, পৃথিবীর মনোরম দৃশ্য আমি দেখতে পাই না, আমি মানুষ দেখতে পাই না, বিবি দেখতে পাই না, বাচ্চা দেখতে পাই না, মাকে দেখতে পাই না, বাবাকে দেখতে পাই না, আমার একটু চোখের দৃষ্টি যাতে ফিরে আসে সে একটুখানি দোয়া করে দিন। আল্লাহর ফেরেশতা চোখে হাত বুলিয়ে দিলেন, আল্লাহর ফেরেশতার হাতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন চোখের দৃষ্টি ফিরিয়ে দিলেন। এরপরে বলল কি চাষ বল। বলল আমার প্রিয় হলো ছাগল, আমাকে একটা ছাগল দাও। তাকে একটি গর্ভবতী আপনার ছাগল দেওয়া হলো। এরপরে ফেরেশতা বিদায় নিয়ে চলে গেল। বেশ কিছু মাস এসে বুখারী শরীফের হাদিস এটা, বেশ কিছু মাস পরে ওই ফেরেশতা আবার এসেছে কুষ্ঠব্যাধির রোগীর কাছে। ওকে বলো আমি রাস্তা হারিয়ে ফেলেছি, পথ হারিয়ে ফেলেছি, টাকা নাই, পয়সা নাই, গন্তব্যে পৌঁছাবো কিছুই নাই। আল্লাহ তো তোমার অনেক উটনি দিয়েছে, আমার যদি সাহায্যের জন্য একটা উটনি তুমি দান করো আমার বড় উপকার হয়। তখন বলল না এটা কখনো হতে পারে না। যে ফেরেশতা উটনি দিল তার সেই উট থেকে দোয়া করলো ফেরেশতা, আল্লাহ বরকত দিয়ে দিল হাজার হাজার উটনি। এখন ওই ফেরেশতা আবার এসেছে, একটা উটনি দাও আমি এই উটে চড়ে বাড়ি যাব, গাড়ি ঘোড়া কিচ্ছু নেই। বলল দিতে পারবো না। ফেরেশতা বলল তুমি তো নিঃস্ব ছিলে, কিছুই ছিলে না, তোমার তো কুষ্ঠ রোগ ছিল। বলল তোমার তো উটনি ছিল না। বলল তুমি ভুল বলছো, আমার পিতৃপুরুষ হতে আমার এই উট আছে, মিথ্যা বলার কোনো অবকাশ নেই। ফেরেশতা বলছে তুমি তো মিথ্যা কথা বলছো। ফেরেশতা আল্লাহর কাছে তখন বলল আল্লাহ এ যেমন ছিল তেমন বানিয়ে দাও, সব উটগুলো মরে শেষ। ফেরেশতা পরীক্ষা নেওয়ার জন্য আবার চলে গেল। ওই যে আপনার যার মাথায় চুল ছিল না টাক, টেকোর কাছে চলে গিয়ে বলে শোনো তোমার তো আল্লাহ অনেক গাভী দিয়েছে, আমি পথ হারিয়ে ফেলেছি, টাকা নাই, পয়সা নাই, বাড়িতে যাব কোনো গাড়ি ঘোড়া নাই, একটা গাভী আমাকে দাও, একটা গরু দাও, যাতে করে গরুতে চড়ে আহরণ আরোহণ করে আমি যেতে পারি বাড়িতে। বলল দিতে পারবো না, অসম্ভব, একটা গরুর দাম বেশি। বলল তুমি তো এমন করে টাক ছিলে, আল্লাহ তোমার মাথায় চুলের ব্যবস্থা করে দিয়েছে। বলল কে বলেছে আমি শুরু থেকে এমনই ছিলাম। আল্লাহর ফেরেশতা তখন বলল আল্লাহ এও যেমন ছিল তেমন বানিয়ে দাও। চলে গেল অন্ধ ব্যক্তির কাছে, বল আমার একটা ছাগল দাও, আমি পথ হারা, আমি বাড়ি ফিরব একটা ছাগলের সাহারা নেব, একটা ছাগল দাও, তোমার তো চোখ ছিল না তুমি চোখ ফিরে পেয়েছ, আমাকে একটা ছাগল দিয়ে তুমি উপমান আপনার কিনা সাহায্য করো। বলল শোনো তোমার চোখ যতদূর যায় যতগুলি ছাগল আছে তোমার যতগুলি নেওয়ার ইচ্ছা তুমি নিয়ে বিদায় নাও, আর আমার জন্য দোয়া করো তুমি যতগুলি ছাগল নেবে আমি আল্লাহর জাতের কসম একটুও কষ্ট পাব না। ফেরেশতা মুচকি হেসে বলল শোন ওরে বন্ধু তুই তো পরীক্ষায় প্রবেশ করতে পারলি, তোর দুজন বন্ধু তারা ব্যর্থ হয়েছে, তারা পরীক্ষায় ফেল হয়ে গেল। আল্লাহর বান্দা এজন্য করে যখন আমাদের সামনে ফকির আসবে, ভিখারি আসবে, সাইল আসবে, খবরদার তাকে ফিরিয়ে দেব না, তাকে যেন ভ্রু কুঞ্চিত না করি, কোনো খারাপ কথা না বলি, কর্কট ভাষায় কথা না বলি, বসার জায়গা দিই, এক গ্লাস পানি দিই, বাড়িতে কিছু খাবার থাকলে একটু বিস্কুট তাকে দিই, তাকে একটা খেজুর দিই, এইভাবে তাদেরকে ভালোবাসুন। ভিখারিদেরকে যদি ভালোবাসেন, গরিবকে যদি বুকে টেনে নেন, গরিবকে যদি আপন মনে করে নেন, অবসলমান আল্লাহ রাব্বুল আলামিনের রসুল বলে আমি গরিবদের সাথে হাসর নাসর করব। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজেকে একটু ছোট বানান, যে গরিবি হালতটা পছন্দ। আমার ভাইরা এই জন্য করে অতি টাকা দরকার না, যতটুকু আল্লাহ দিলে ভালো থাকবো আল্লাহর কাছে সেই দোয়া চাও, আল্লাহর কাছে বেশি চেও না, আল্লাহকে দোয়া আল্লাহর কাছে চাও, আল্লাহ এতটুকু দাও যাতে আমার পৃথিবীতে মঙ্গল হয়, আখেরাতেও মঙ্গল হয়, আল্লাহর কাছে এমন দোয়া চাও, আল্লাহ যতটুকু দিলে আমার সংসার চলবে, সুস্থ থাকবো ততটুকু দাও। মানুষের তো লোভ বেশি, যত হয় আরও দরকার, একটা গাড়ি আর একটা লাগবে, একতলা বাড়ি আরও একতলা লাগবে, শুধু লোভ আর লোভ। ফেরাউনের লোভ হয়েছিল, বলো কী নিয়ে গেল সে কবরে? সাদ্দাদের লোভ হলো, পৃথিবীর বুকে যে সাদ্দাদ জান্নাত তৈরি করলো কি নিয়ে গেল কবরে, কোথায় চলে গেল তার খবর কে নেই।
কত ধনী মানুষ দুনিয়া ছেড়ে চলে গেল, মুকেশ আম্বানিও একদিন যাবে, শ্রীদেবীও চলে গেল, বড় বড় মহানায়ক তারাও দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল, কত বড় বড় টাকাওয়ালা ধনী মানুষ তাদের আজকে খবর নাই। আমি আপনি কটাকার মালিক রে ভাই, এত অহংকার করে কেন চলি? আল্লাহর নবী বলেছেন তুমি গরিবত্ব হালতরা পছন্দ করো, আমি নবী ধনী লোকের সঙ্গে নয়, আমি গরিবের সঙ্গে কেয়ামতের দিনে উঠব। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহুম্মা হাইনি মিসকিনান ওয়া মিতনি মিসকিনাও ওয়াহশুরনি ফি জুমারাতাল মাসাকিন। আল্লাহর নবী সারা জীবন দোয়া করতেন, আল্লাহ আমাকে গরিব হালতে বাঁচতে দাও, আমাকে মিসকিন হালতে বাঁচতে দাও, আমার মৃত্যুটা তুমি গরিবী হালতে দিও, আর কেয়ামতের বিভীষিকাময় দিনে গরিবের সারিতে আমি নবীর যেন হাসর হয়। বলেন না সুবহানাল্লাহ। গরিব কোনো অসুবিধা নেই, অল্প টাকা শুকরিয়া আদায় করুন, শুকরিয়া আদায় করুন, আল্লাহ বাড়িয়ে দেবে। হারাম খাবেন না, হারাম থেকে বেঁচে আসুন, গরিবী হালত আল্লাহ ভালোবাসেন। নবীজি বলেছেন একজন গরিব ইমানদার একজন বড়লোক ইমানদার, বড়লোকের চেয়ে গরিব ইমানদার 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো 500 বছর আগে যদি নবীজির সাথে দেখা হয় তাতে আমাদের আনন্দ না আনন্দ না? আচ্ছা সেই 500 বছর কি পৃথিবীর 500 বছর? জি না। মিকদারুহু খামসিনা আলফাসানা, পৃথিবীর একদিন, কিয়ামতের একদিন আর পৃথিবীর 50,000 বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাড়িতে গিয়ে ওটা ক্যালকুলেট করবেন যে আপনি কত হাজার কোটি বছর আগে জান্নাতে যাবেন। কেয়ামতের একদিন পৃথিবীর কত হাজার? সূরা মাগারিজের ভিতরে 29 পারা আল্লাহ বলেছেন 50,000 বছরের মতো। তাহলে একদিন 50,000, এবার আপনি গুণ করে দেখুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গরিবকে ভালোবাসে, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটি দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা আল্লাহর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কে? কথা বলো, আমাদের রব কে? পৃথিবীর বুকে টপ লেভেলের ধনী তো সাদ্দাত, নমরুদ আর ফেরাউন, তারা কোথায় চলে গেল? আমি আপনি টাকার বড়াই করি, ক টাকা হয়েছে, টাকা কবরে যাবে? পৃথিবীর বুকে সব থেকে যাকে আল্লাহ তাআলা ধন সম্পদ বেশি দিয়েছিলেন তার নাম হলো যুলকরনাইন বাদশাহ, কেউ বলেছেন নবী। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন ইয়া যুলকরনাইন ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ, তাকে আল্লাহ অনেক সম্পত্তি দিয়েছিলেন। সে লম্বা ঘটনা, তো সেও তো চলে গেল, আর ইন্তেকালের আগে বলে গেছিল আমি যুলকরনাইন যখন মারা যাব আমার দুটো হাত খাটিয়ার বাইরে দিয়ে দিও। বলল হুজুর কেন? বলল গ্রামের দুনিয়ার ধনী মানুষগুলো যেন বুঝতে পারে যে আমি যুলকরনাইন তো সব থেকে ধনী আল্লাহ বানিয়েছেন পৃথিবীতে, তো আমি তো খালি হাতে চলে গেলাম, একটা পয়সা তো আমার কবরে গেল না। আমার ঘর, আমার বাড়ি, আমার দোকান, আমার মাকান, সারা পৃথিবীতে শুধু আমার 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 বলে পাগল হয়ে গেছি। 1 ইঞ্চি জমিনের জন্য মাঠা মারামারি ফাটাফাটি, একটু মনে দয়া হয় না? এ জমিন কবরে যাবে না সঙ্গে? কাকে দেখে ভয় করছেন? কাকে দেখে পৃথিবীতে লেজ গুটিয়ে পালাচ্ছেন? ভয় যদি করতে হয় আল্লাহকে করুন, নেতাকে নয়, সদস্যকে নয়, এমএলএকে নয়, পুলিশকে নয়, মন্ত্রীকে নয়, ভয় যদি করতে হয় আল্লাহকে ভয় করুন।
আল্লাহর ভয় যদি থাকে গোনা থেকে বেঁচে আসা সম্ভব, আল্লাহর ভয় যদি না থাকে গোনা করা সম্ভব, বাঁচা সম্ভব নয়। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, খোদার ভয় যদি দূরে থাকে সে কখনো গোনার কাজ করতে পারে না। আল্লাহর ভয় অন্তরে ঢোকান, যে আল্লাহর সামনে সাক্ষাৎ হতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর ভয় করুন। আমার ভাইয়েরা এই জন্য করে বলবো, পৃথিবীর বুকে অহংকারী আর দাপটতা দেখিয়ে কোনো লাভ হবে না। বন্ধুকের গরম, পার্টির গরম, নেতার গরম, টাকার গরম, ঘরের গরম, বিল্ডিংয়ের গরম, গাড়ির গরম, আল্লাহ বলল মরে দেখ আমি ফুল নরম করে ছেড়ে দেবো। টাকার বল, বাড়ির বল, বন্ধুকের বল, নেতার বল, পার্টির বল, বাহুর বল, কোমরের বল, শরীরের বল, আল্লাহ বলে মরে দেখ আমি ফুল দুর্বল করে ছেড়ে দেবো। ঠিক হো, আজকে বল দেখাচ্ছেন মানুষের সামনে, মানুষ বাবু বলবে বল, টাকা পয়সা ক টাকা হয়েছিল আল্লাহ, কি অহংকার বুঝে পাই না, টাকার প্রতি মানুষের এত নেশা কেন, লোভ কেন? যতটুকু দরকার তাতে শুকরিয়া আদায় করুন, শুকরিয়া আদায় করুন। মুসা আলাইহিস সালামকে যখন বানী ইসরাইলের মানুষরা প্রশ্ন করলো, হে মুসা সব থেকে জ্ঞানী কে, মুসা আলাইহিস সালাম বলছে আমি জ্ঞানী, অহংকার বশত বলে ফেললেন, সব থেকে জ্ঞানী কে জোরে বলেন, আল্লাহ। কিন্তু মুসা আলাইহিস সালাম বলে ফেললেন যে আমি জ্ঞানী, আমি আমার আল্লাহর এটা পছন্দ হলো না। আল্লাহ বলল মুসা রে তোর থেকে জ্ঞানী আরেকজন আছে, যা খবর নিয়ে আয়। মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ এ কোথায় পাবো, আল্লাহ বললেন থলের ভিতরে একটা মাছ নেই, ওই মাছটা নিয়ে যা, যেখান থেকে মাছটা লাভ দিয়ে পালাবে ওখানেই ওই লোকের সাথে দেখা হয়ে যাবে। মুসা নবী বড় চিন্তার ভিতরে পড়লেন, আল্লাহর কথা শুনে মাছটা থলের ভিতরে নিয়ে তিনি রওনা হলেন, সঙ্গে একটা বন্ধু নিলেন। এরপরে দূরে যায়, যেতে 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 গাছতলায় ক্লান্ত শরীরে নিয়ে ঘুমিয়ে পড়ে, ঘুমের ভিতরে মাছটা লাভ দিয়ে চলে গেছে। আবার ঘুম থেকে উঠে হাঁটতে শুরু করলো, কিছুটা হাঁটার পর বন্ধু বলছে ও মুসা আমি তো বলতেই ভুলে গেছি, ব্যাগের মাছটা তো ওই গাছতলায় লাভ দিয়ে চলে গেছে। নবী মুসা আবার হাঁটতে শুরু করলেন, হেঁটে হেঁটে আবার যেখানে ঘুমিয়েছিলেন এসে দেখে একজন মানুষ ওখানে চাদর জড়িয়ে বসে আছে। মুসা নবী বললেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, তিনি বলছেন এখানে আবার সালাম দেয় কে, তো জঙ্গল এখানে সালাম দেয় কে, এখানে তো মানুষ আসে না, এখানে তো মানবের আনাগোনা নেই, এখানে কে এলো? মুসা আলাইহিস সালাম বললেন ও ভয় বৃদ্ধ জ্ঞানী মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সংবাদ আমাকে দিয়েছেন আপনার সাথে মোলাকাত করার জন্য। আল্লাহ বলেছেন আপনি নাকি অনেক বড় জ্ঞানী মানুষ, অনেক বিচক্ষণ মানুষ। হযরতে খিজির আলাইহিস সালাম যে মানুষটা বসেছিলেন তিনিও একজন নবী, তার নাম হলো খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাম বললেন মুসা রে তুমি এমন কিছু জানো যেটা আমি খিজিরও জানি না, এমন কিছু জ্ঞান তোমার আছে যেটা আমি খিজির, আল্লাহ এমন কিছু জ্ঞান আমাকে দিয়েছে যেটা তুমিও জানো না। মুসা নবী বললেন ও খিজির, নবীদের নবীদের মধ্যে বন্ধুত্ব, ও খিজির নবী আমাকে আপনার সহপাঠী বানান, আপনার সঙ্গে বন্ধুত্ব করছি, আপনার কাছ থেকে কিছু জ্ঞান অর্জন করব। দেখেন জ্ঞান অর্জন করতে গেলে দেশ বিদেশেও যেতে হয়, হাদিস থেকে প্রমাণ, এটা বুখারী এবং মুসলিমের হাদিস দুই হাদিসেই আছে। জ্ঞান অর্জন করতে গিয়ে মুসা আলাইহিস সালাম কোথায় চলে গেছে, নদীর পার ধরে যায় মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম একটা নৌকা চলে যায়, নৌকার উপরে যখন আরোহণ করলেন মুসা আলাইহিস সালাম আরোহণ করলেন আর খিজির আলাইহিস সালাম নৌকাতে আরোহণ করলেন, হঠাৎ দেখলেন একটা ছোট্ট পাখি নৌকা থেকে একটু তার চোঁচটা পানিতে ডোবায় আর একটু এক দু ফোঁটা পানি খায়। হযরতে খিজির আলাইহিস সালাম বলছেন মুসা রে এই সমুদ্রে যতগুলি পানি আছে এগুলো সব হলো আল্লাহর জ্ঞান, আর দুই এক ফোঁটা পানি যেটা পাখি পান করেছে এই জ্ঞানই হলো তামাম দুনিয়ার মানুষের জ্ঞান। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই এক ফোঁটা জ্ঞানে যদি মানুষ এরোপ্লেন বানায়, রকেট বানায়, এত কিছু যদি বানায়, সাবমেরিন বানায়, তাহলে যে আল্লাহর এতগুলো জ্ঞান সে আল্লাহ কি না পারে। দুই এক ফোঁটা যদি ব্রেনে ফিঙ্গারপ্রিন্ট মানুষ আবিষ্কার করতে পারে, চিন্তা করে একটু দেখেছেন, মহাকাশ পাড়ি দেয়, চাঁদে ঘর বাঁধবে স্বপ্ন দেখে, চাঁদে থাকবে, এলিয়েনের আবিষ্কার তারা করলো,
এলিয়েন যে আছে তারা সেটা প্রমাণ করলো। তো ছোট্ট জ্ঞানে যদি এই অবস্থা হয়, একটুখানি জ্ঞান, অমা উতি তুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আল্লাহ বললেন খুব সামান্য জ্ঞান তোমাদের দিয়েছি, এই জ্ঞানেই তো এই অবস্থা। এই জ্ঞানেই ট্রেন তৈরি হলো, মোবাইল তৈরি হলো, ক্যামেরা তৈরি হলো, হাজার জিনিস নিয়ামত তৈরি হলো এই ছোট্ট জ্ঞানে। আরও কত কিছু হবে আল্লাহই জানে। হযরতে মূসা আলাইহিসসালাম আর খিজির আলাইহিসসালাম নৌকার উপরে বসে, হঠাৎ করে খিজির আলাইহিসসালাম নৌকার একটা কাঠ ছাড়িয়ে দিলেন। মূসা আলাইহিসসালামের আগেই চুক্তি ছিল, মূসা তুমি আমার সাথে থাকবে, কিন্তু তুমি ধৈর্য ধারণ করতে হবে, যদি জ্ঞান অর্জন করতে চাও ধৈর্যের পরিচয় দাও, আমি খিজির যেটা করব তাতে তুমি বাধা প্রদান করতে পারবে না। মূসা আলাইহিসসালামের সঙ্গে এইরকম চুক্তিবদ্ধ হয়ে রওনা হলেন সফরে। হযরত খিজির আলাইহিসসালাম নৌকার একটা কাঠ ছাড়িয়ে দিলেন। মূসা নবীর আগুন্নিত হয়ে বললেন, খিজির ও নবী সর, এটা কেন করলে? আমরা তো ডুবে সব মারা যাব। বুঝতে পারল না। খিজির বললেন, মূসা রে চুক্তিটা মনে আছে? কোনো কথা বলবে না, কি হয় সেটা দেখতে থাকো। নৌকা থেকে নেমে যখন চলে গেল, গিয়ে দেখলো কিছু বালক তারা খেলা করছে। এরপরে খিজির আলাইহিসসালাম একজন বালককে ধর থেকে মাথা আলাদা করে দিলেন। হযরতে মূসা আলাইহিসসালাম রেগে বললেন, বালকের অপরাধটা কি? এই 14-15 বছরের বালক, এর কি অপরাধ? কেন একে হত্যা করলেন, কতল করলেন কেন? খিজির নবী বললেন, মূসা রে আমার সাথে চুক্তি ভঙ্গ করো না, যদি চুক্তি ভঙ্গ করো তোমার থেকে এখান থেকে ডিসকানেক্ট হয়ে যাবে, আর তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না। মূসা নবী বললেন, ও খিজির নবী আমি কথা দিচ্ছি আর কোনো কথা বলবো না। আবার কিছু দূর যাই, হঠাৎ যাওয়ার পরে ক্ষুধা তাড়না, এত ক্ষুধা এত ক্ষুধা, গ্রামের ভিতরে ঢুকে বলল, একটা বাড়িতে গিয়ে বললো, যদি খাবারের কোনো ব্যবস্থা করে দাও খুব ভালো হয়। কেউ খাওয়া দিল না, সব তিরস্কার করলো, গ্রাম থেকে বার করে দেওয়ার জন্য সবাই উঠে পড়ে লাগলো। মূসা আলাইহিসসালাম আর খিজির আলাইহিসসালাম গ্রাম থেকে রওনা হয়। হঠাৎ একটা দেখে বাড়ির পাঁচিলটা একটু ভেঙে পড়তে যায়। খিজির আলাইহিসসালাম পাঁচিলটা ঠিক করে দিলেন। মূসা আলাইহিসসালাম রাগ কন্ট্রোল না করতে পেরে তিনি বললেন, ও খিজির, যারা আমাদেরকে খেতে দিল না, থাকতে দিল না, জায়গা দিল না, তাদের ঘর আপনি কেন ঠিক করে দিচ্ছেন? খিজির আলাইহিসসালাম বললেন, মূসা রে এখান থেকেই তোমার সাথে আমার সম্পর্ক শেষ, তুমি তোমার পথ দেখে নাও, আমি আমার পথ দেখে নিই, তবে ব্যাখ্যা শুনে নাও, কেন আমি নৌকার কাঠটা ছাড়িয়ে দিয়েছিলাম, শুনে নাও ব্যাখ্যা, কেন ওই বাচ্চাটাকে আমি কতল করেছিলাম, বালকটাকে, শুনে নাও ব্যাখ্যা, যারা আমাদের খেতে দিল না, যারা আমাদের জায়গা দিল না, যারা আমাদের স্থান দিল না, সময় আমাদেরকে আশ্রয় দিল না, তাদের ঘর আমি কেন ঠিক করেছি, শুনে নাও। বলল মূসা রে আমি যখন ওই নৌকাতে যাচ্ছিলাম, ওই নৌকার কাঠ আমি এজন্য করে ছাড়িয়েছি, এই জলদস্যু সমুদ্রের দস্যু কিছু আছে, কিছু রাজা যারা আছে তারা ভালো ভালো সুন্দর নতুন নৌকা দেখলে তারা কেড়ে নেয়, এজন্য করে এই নৌকার মালিক বড় গরিব মানুষ। আমি খিজির বুঝতে পেরেছি আল্লাহ আদিত জ্ঞানের মাধ্যমে, যদি এই নৌকাতে আমি কোনো দাগ না করে দিই, রাজা জলদস্যু সমুদ্রদস্যু এই নৌকাটাকে গ্রাস করে নেবে, আমি এজন্যকে নৌকার একটা কাঠ ছাড়িয়ে দিয়েছিলাম, তারা আবার কিনারায় গিয়ে একটা কাঠ লাগিয়ে নৌকাটাকে ঠিক করে নিতে পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলল মূসা, শোনো, যে বাচ্চাটাকে হত্যা করলাম কেন? আমি দেখতে পেয়েছি, বুঝতে পেরেছি, এই বালক, এ কাফের বালক, এর মা বাবার একটা মাত্র সন্তান, কিন্তু আমি দেখতে পাচ্ছি ওই বাচ্চাটা বড় হওয়ার পরে ওর মা বাপকে হত্যা করবে, মা বাপকে কষ্ট দেবে, কুফরি করবে, এজন্য করে আমি খিজির ওই বাচ্চাটাকে কতল করে দিলাম। কেন শোনো, আমি পাঁচিলটা কেন আমি ঠিক করে দিলাম? মূসা নবী বলছে, হতাশা দৃষ্টিতে দেখে বলল, শোনো, আমি যে ঘরের পাঁচিলটা ঠিক করেছি এটা কোনো ধনী মানুষের নয়, এটা দুই এতিমের ঘর, বড় এতিম, বড় দুর্ভাগ্য, বড় অসহায় দুই এতিমের ঘর। এই যখন দেয়ালটা পড়তে যাচ্ছিল, ওই দেওয়ালের নিচে তার গুপ্ত ভাণ্ডার আছে, গুপ্ত ধন আছে, তারা এখন ছোট মানুষ, ওই দেওয়ালটা যদি পড়ে যেত গ্রামের রাজা বাদশা ধনী মানুষ গুপ্ত ধনটাকে তারা গ্রাস করে নিত, এজন্য করে আমি পাঁচিল ঠিক করে দিলাম, তারা বড় হবে, বালেগ হবে, অ্যাডাল্ট হবে, বড় হওয়ার পরে তারা ওই গুপ্ত ধন নিয়ে তারা জীবন অতিবাহিত করবে। ওরে মুসলমান, এই জন্য অহংকার মনে রাখা যাবে না, এজন্য নিজেকে বড় জ্ঞানী দাবি করা যাবে না, যত বড় জ্ঞানী হও যত বড় অহংকার হোক, ও মুসলমান, আল্লাহর দরবারে জ্ঞানের আর অহংকারের কোনো দাম নাই।
বুঝতে পেরেছেন? এই জন্য অহংকারটা ছেড়ে দিই। মনে করছেন আমি ডাক্তার, আমি মাস্টার, আমি উকিল, আমি পুলিশ, আমি ব্যারিস্টার, আমি জজ, আমি সাংবাদিক, আমি সাহিত্যিক, অনেক কিছু করে ফেলেছি, কিচ্ছু করতে পারেননি। কবরে গেলে আপনার কোনো দাম নেই আল্লাহর কাছে। আল্লাহর কাছে দাম হবে আল্লাহর ভয় রেখে কতটুকু ঈমান আমল বানাতে পেরেছি, এটারই দাম হবে, আর কিচ্ছু না। ও পৃথিবীতে কোটি কোটি টাকার দাম আল্লাহর কাছে কিচ্ছু নেই। শ্রীদেবী মারা গেল 2 বছর আগে, শ্রীদেবী মারা গেল 210 কোটি টাকার মালিক। দেখেছো কোনোদিন পাঁচ ঘরার মানুষ? 210 কোটি, 210 কোটি, একটু হিসেব করুন, 100 লাখে তো 1 কোটি। তো সে মারা গেল, টাকায় যদি মানুষের সম্মানের মৃত্যু হবে, ওর মৃত্যু হয়েছে তো বাথরুমের ভিতরে, কথা ঠিক না ভুল? মনে হয় জানেই না কোনো খবর। আর শ্রীদেবীর মৃত্যু কোথায় হয়েছিল? বাথরুমে। তো তার টাকায় কি হলো? মুসলমান এই জন্য করে নিজেকে ছোট বানান, অহংকার নয়। আল্লাহ যা দিয়েছেন তার থেকে কিছু এতিম মাদ্রাসায় দান করব, মসজিদে দান করব, জলসায় দান করব, গরিব সহায়কে দান করব। ভাড়া ঘরে বহু মানুষ থাকে, খাওয়া হয় না, খোঁজ নিয়ে দেখবেন কোথায় দান করছেন। ভাড়া ঘরে বহু মানুষ আছে, খাওয়া হয় না, একটু গিয়ে খোঁজ নিয়ে টাকা বয়ে দিয়ে আসুন, ওদের যেন আসতে না হয়। এটাই তো মুসলমানের চরিত্র, গিয়ে বয়ে দিয়ে আসুন। বড়লোকের ধনী মানুষ, একটা মাত্র মেয়ে, একটা মাত্র ছেলে বিয়ে দেবো, লাখ লাখ টাকা খরচ করে বিয়েতে যাদের দাওয়াত দিয়েছি সবগুলো ধনী মানুষ, আমার কথা ভুল হলে বলবেন, বিয়েতে যাদের নিমন্ত্রণ করা হয়েছে সব ধনী মানুষ, সব টাকাওয়ালা। সেখানে ভিখারির স্থান নেই, সেখানে মাদ্রাসার এতিমের স্থান নেই, সেখানে গ্রামের ভাড়াটিয়া যারা গরিব মানুষ তাদের জায়গা হলো না, অসহায়দের জায়গা হলো না, নিপীড়িতদের জায়গা হলো না, দলিতদের জায়গা হলো না, সেখানে জায়গা হয়েছে ধনী মানুষদের। কারণ ধনীদের এজন্য দাওয়াত করেছি মাল বেশি পাবো বলে। কেউ সোনা আনবে, কেউ বড় কাঁসার ডাবর নিয়ে আসবে, কেউ জামা পোশাক দেবে। ক্ষীর খাওয়ানিতে গরিবদের দাওয়াত দিলেও আসতে পারে না, কারণ আমাদের বিয়ের যে রীতিনীতি আমরা তৈরি করেছি, যে সিস্টেম, গরিবরা আসতে ভয় পায়। কারণ ক্ষীর খাওয়ানিতে সবাই দেবে 500 টাকা, 1,000, 2,000, 5,000, আর গরিব মানুষ 50 টাকা দিতেও তার অনেক কষ্ট। এজন্য অনেক গরিব মানুষ দাওয়াত পেয়েও আসতে চায় না, আমাদের এই সব সিস্টেম দেখে ছি ছি ছি। আরে বিয়ে দেবো, খেজুর দিয়ে বিয়ে দেন, বউ ভাত করেন, নবীজি বলেছেন বউ ভাত করেন, ওলিমা করেন, ছেলের ছেলে পক্ষকে খরচ করতে বলেছে, কেন খরচ সব মেয়ে পক্ষের হয়? তুমি নবীর উম্মত নাকি? আল্লাহ ছাড়া কেউ জানে না কি ভালোবাসা, গান বাজনা ছাড়া বিয়ে হয় না, ছি 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 ছি। আমার বোনের বিয়ে দিলাম, কই গান বাজনা তো লাগলো না? গান বাজনা দিলে যদি বলো সংসারে সুখ হবে, কই? আমার বোন তো সুখে আছে, তার সংসারে তো অশান্তি নেই? চিন্তা করবো একটু, বিয়ে দিচ্ছি কার, খরচ করছি কোথায়? নারীপক্ষের কাছ থেকে, পাতৃপক্ষের কাছ থেকে নির্লজ্জের মতো টাকা চান, লজ্জা লাগে না একটু? ও তো পায়খানার চেয়ে নিকৃষ্ট। আবার দাবি করেন বাইক দিতে হবে, 20,000 টাকা দিতে হবে, লজ্জা থাকলে তওবা করেন এখানে বসে। যদি একটু ইমান থাকে, সরিষার দানা পরিমাণ ইমান যদি থাকে, যদি একটু জান্নাতে যেতে চান, ইমিডিয়েটলি এখনই এখানে বসে তওবা করুন যে আল্লাহ, ছেলেকে বিয়ে দেবো, 1 পয়সা দাবি করব না, তওবা করে নিন, ওই সংসারে বরকত দেবে আল্লাহ। আর যদি টাকা থাকে, এত গরম ভাব, জমি বিক্রি করে অনেক টাকা হয়েছে, তাহলে অসুবিধা নেই, আপনি অলিমাটা বড় করে করুন, বউ ভাত বড় করে করুন, গ্রাম শুদ্ধ মানুষকে খাওয়ানো অসুবিধা নেই, এটা নবীজি বলেছেন, অলিমা করার কথা বলেছেন, শুন না। আপনি আজকে সেটা উল্টো, সব খরচ মেয়ের বাপের ঘাড়ে, মেয়ের বাপ কেউ রিক্সা চালায়, কেউ ভ্যান চালায়, কেউ সবজি বিক্রি করে, কেউ মাছ বিক্রি করে, অল্প পয়সা আবার দাবি কত। আল্লাহবাদের হেদায়েত নসিব করুক সকলে বলে আমি। খবরদার এগুলো করবেন না, এগুলো নোংরামি, ইসলামের নামে নোংরামি। গায়ে হলুদ, ছেলের গায়ে হলুদ দিয়ে দেয় তার ভাবি, নাউজুবিল্লাহ। এই কী সিস্টেম চলেছে সমাজে কিছু বুঝে আসে না। বিয়ে বাড়িতে যেতেই লজ্জা লাগে, না গেলে বলবে আবার সম্পর্ক, ও মাওলানাদের এখন টাকা হয়ে গেছে, বিয়ে বাড়িতে যাবে না। আরে বাবা, এটা নয়, তোমার মেয়ে ছেলের বিয়ে দিচ্ছ তো সব হারাম,
সেই দিন ধরা থেকে শুরু করে দেখাশোনা থেকে শুরু করে আর বিয়ের শেষ পর্যন্ত সব তো হারাম, যেদিকে তাকাই শুধু হারামের আনাগোনা। কি সিস্টেম, আবার কি নিয়ম, বলে মেয়ের পক্ষ থেকে শাড়ি কটা দেবে, পাঁচটা না ছটা, চেয়ে নেয়। ছি ছি ছি, আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক জোরে বলেন আমি, আল্লাহ এদিক থেকে হেফাজত করুক জোরে বলেন আমি। মেয়ে বিয়ে দেবেন আল্লাহর কাছে নিয়ত করুন, ওই বাড়িতে বিয়ে দেবো না যে বাড়িতে চাহিদা থাকবে, মেয়ের বাপ মাকে আগে কঠিন হতে হবে, কঠিন পদক্ষেপ নিতে হবে, তাতে মেয়ে 10 বছর থাক, 15 বছর থাক, বুড়ি হয়ে যাক, যে বাড়িতে ছেলে পক্ষের দাবি থাকবে সে বাড়িতে বিয়ে দেবো না। মল্লিকপুরে আমার বড় খালা আনোয়ারা বিবি ওই গেটের সামনে গনিমার মাজারের সামনে যার চার দোকান, সকাত মোল্লা গিয়ে নাম বলবেন, সবগুলো মেয়ের বিয়ে দিল, একটা মেয়ে বাকি, কালো, কেউ বিয়ে করে না। খালা নিয়ত করেছে আমার সবগুলো মেয়েকে বিয়ে দিয়েছি, একটা পয়সা দাবি করব না, বিনা দাবিতে বিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ, সব জামাই ভালো হয়েছে, শেষ মেয়েটার আর বিয়ে হয় না, দেখাশোনা আসে ভেঙে যায়, করব কি এখন, করেছে কি, ফ্যামিলির সব রাজি, খালার মনটা খোদমত যে আল্লাহ এমন একটা জায়গায় হলো 20-40 হাজার টাকা দাবি করছে, আমি তো নিয়তই করেছি বিনা দাবিওয়ালা ঘরে বিয়ে দেব। গিয়ে খবর নেবেন, আমার নানা তো আসাদ মোল্লা সবাই চেনেন, চারটে চারটে কন্যা, আমার বড় খালার আমার চোখে আল্লাহর ওলি মনে মনে করি, তার তাহাজ্জুদ নামাজ, আওয়াবিন নামাজ, চাস্তের নামাজ, গাস্তের নামাজ আর যত নামাজ আছে সব নামাজ সে পড়ে, আমরা পড়ি, আমি নিজে পড়ি না তো আপনি কি পড়বেন, সব নামাজ পড়ে, সালাতুল হাজতের নামাজ, আওয়াবিনের নামাজ, পাঁচ অক্ত ফরজ নামাজ, নফল নামাজ, সুন্নত নামাজ সব পড়ে, আমি নিজে দেখেছি, গালগপ্প দিইনি। সমাজের মানুষ সে তো এক কলম লেখাপড়া শিখিনি স্কুলে, কিন্তু তার আমল ভালো, তার চরিত্র ভালো, খুব ভালোবাসে, একটা মাত্র মেয়ে বিয়ে দেবে খালার মনটা বড় আফসোস। আমি এখান থেকে প্রমাণ পেয়েছি যে আল্লাহ ইমানদারের সাথে তুমি যে আছো বলেছো এটা সত্যই আছো, কেউ বুঝতে পারেনি প্রথম বিয়েটা ভেঙে যাবে, সব কিছু ঠিক, বিয়ে হবে বললো 20-40 হাজার টাকা দাবি করেছে তাও রাজি, কিন্তু খালা আমাকে একদিন বলছে যে বাব্বা আমি তো এই নিয়ত করেছিলাম যে বাড়িতে ইয়ে করবে সে বাড়ি বিয়ে দেবো না, এখন আমি করি কি বলো, আমি একটু তাসাল্লি দিলাম, কি করবে বলো, সবাই যেখানে তোমাকে মেনে নিতেই হবে, আল্লাহর বান্দা সেই বিয়ে ভেঙে দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে ভেঙেছে জোরে বলেন সুবহানাল্লাহ। কি চিন্তা করছেন, মেয়ে জন্ম দিয়েছেন বিয়ে হবে না, কে বলেছে বিয়ে হবে না, আল্লাহ বলেছে জোড়া করে সৃষ্টি করেছি অপেক্ষা কর, ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্য ধর, আমি ভালো জামাই দেবো। লাস্টে বিয়ে হলো ওই আপনার কি বলে ঘুটিয়ারি, ঘুটিয়ারি খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে, জায়গার নাম মনে নেই, এত ভালো ফ্যামিলি, টাকার অভাবও তাদের দেয়নি, ভাই ভাইয়ের মধ্যে মিল আছে, সব ভাইগুলো ইনকাম করে বাপের হাতে দেয়, আর আমি দেখেছি যে সব ফ্যামিলিতে ভাই ভাইয়ের মিল আছে আর ইনকাম করে বাপের হাতে তুলে দেয়, সেই ফ্যামিলির মতো তাড়াতাড়ি বড় লোক আর কেউ হতে পারে না, কারণ একটা সমৃদ্ধ একসঙ্গে যে ফ্যামিলিতে সবার মিল আছে তাতে বরকত আছে। মুসলমান একটু চিন্তা করবেন, আমি আপনি মেয়ের বাপ মা হয়েছে, আমি আপনি আগে ঠিক হই, আমি আপনি ঠিক হই, দাবিওয়ালা ছেলে কি হয়েছে, চাকরি করে তো, ও চাকরি নিয়ে কবরে যাবে, আজকে চাকরি করে ওই খুব ভালো জামাই রে সরকারি চাকরি করে, যা টাকা চাই দেবো ইনশাল্লাহ, চার চাকা গাড়ি দেবো, বাইক দেবো, ঘর সাজিয়ে দেবো, তোমার মেয়ের জন্য তুমি দাও না, দাবিওয়ালা ঘরে দাও কেন, না দাবিওয়ালা ঘরে দাও সেই জামাইকে, সম্পত্তি বিক্রি করে গাড়ি কিনে দাও সেই জামাইকে, জুতো কিনে দাও, জামা করে দাও, ঘড়ি সোনার করে দাও, অসুবিধা নেই, কিন্তু দাবি যারা করবে খবরদার তাদেরকে দেবেন না, এক পয়সা দেবেন না, ওকে বাড়িতে ঢুকতে দেবেন না, যে দাবি করে তার মতো চূড়ান্ত পরিবারের ভিখারি এই দুনিয়ার বুকে আর নেই। এজন্য করে আমার যারা সমবয়সী যুবক আছো, যাদের এখনও বিয়ে হয়নি, আজ থেকে বসে তওবা করে নাও যে আল্লাহ ওই বাড়িতে বিয়ে, তওবা করে নাও যে আল্লাহ মেয়ের পক্ষ থেকে কোনো টাকা পয়সা নেবো না, তোমার বাপ মা যদিও নেয় তুমি খবরদার বাপ মাকে সাবধান করে দাও যে আমাদের সন্তান, আমাদের ভাই মনিরুল ইসলাম তো বলে গেছে এটা হারাম, তারপরেও কেন, সংসার জেনে রাখো তুমি করবে, তোমার বাপ করবে না, তোমার মা করবে না, সংসার তোমার। এই জন্য আমরা যুবক যাদের এখনও বিয়ে হয়নি, খবরদার তওবা করবেন, আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক জোরে বলেন আমি। একটু চিন্তা করে দেখেন, আমার নবীজি প্রথম যে বিয়ে করলেন সেই বউ নবীর চেয়ে বড় না ছোট, জি সেই বউ নবীর চেয়ে বড় না ছোট,
কবছরের বড়? বলে না, কবছর? পনেরো বছরের বড়। তুমি বিয়ে করবে তো? শুধু তাই নয়, একটা স্বামী নয়, দুটো স্বামী হারা খাদিজা। তারপরেও খাদিজা নাফিসাকে ডেকে বলল, নাফিসা রে, মোহাম্মদকে আমি বিয়ে করতে চাই, বিনিময়ে আমার কাপড়ের ফ্যাক্টরি ওর নামে লিখে দেবো, বিনিময়ে আমি যা টাকা লাগবে সব দেবো, আমার জীবনে যত টাকা পয়সা আছে সব মোহাম্মদের নামে করে দেবো, আমি আপনি হলে লাফিয়ে উঠতাম, চল এইরকম ঘর আর পাবো না, সারা জীবন খাটতে হবে না, কিচ্ছু করতে হবে না, শ্বশুরের ঘরে বসে ঘাড়ে বসে খাবো, কোনো অসুবিধা নেই, আর যখন শেষ হবে বউকে মেরে বাপের বাড়ি পাঠিয়ে দেবো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহবাদের হেফাজত করো, খবরদার এটা করবেন না। এজন্য বলেছি, যদি মেথরগিরি করে বউকে খাওয়াতে হয় তাও খাওয়ান, ওটা হলো হালাল। যদি মুচিগিরি করে করে বউকে খাওয়াতে হয় তাও করে খাওয়ান, ওটা হালাল। যদি টাকা না থাকে ভিক্ষা করুন এক দু মাস তাও করে খাওয়ান, ওটা হালাল। কিন্তু খবরদার, যৌতুক নিয়ে নিজের দেহের রক্তকে হারাম করবেন না, নিজের চামড়াকে হারাম করবেন না, নিজের আমলকে ধ্বংস করবেন না, নিজের আয়ুকে কমিয়ে দেবেন না। যৌতুক খেলে আয়ু কমে যায়, রোগ বেড়ে যায়, ওটা হারাম, ও রক্তের আমল আল্লাহ কবুল করবে না। কারোর শরীরে যদি এক ফোঁটা রক্ত হারাম বনে থাকে, তওবা করুন, তবে তার আমল কবুল হবে, তাছাড়া আল্লাহর দরবারে কবুল হবে না। হযরতে বাকি বিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি তোমার ওলি বানাও। আল্লাহ বলে, বাকি বিল্লাহ রে, বাড়িতে গিয়ে তুমি ক্ষমা চাও। বাকি বিল্লাহ বন্ধুর কাছে ক্ষমা চাই, গ্রামবাসীর কাছে ক্ষমা চাই, দ্বিতীয় দিন আবার আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ তুমি তোমার ওলি বানাও। আল্লাহ বলে, এখনো দোয়া কবুল হলো না, এখনো ক্ষমা হলো না, তাড়াতাড়ি গিয়ে ক্ষমা চাও, না হয় তুমি ওলি হতে পারবে না। দ্বিতীয় দিন আবার ক্ষমা চাইলো সকলের কাছে, আবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি তোমার ওলি বানাও। আল্লাহ স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দেয়, বাকি বিল্লাহ রে, আজও তোমার দোয়া কবুল হয়নি, ক্ষমা চাও। হযরতে বাকি বিল্লাহ বলে, আল্লাহ ক্ষমা চাইবো কার কাছে? আল্লাহ বলল, যা বাকি বিল্লাহ, তোমার ক্ষমা চাইতে হবে না, তোমার মাকে বলো যেন তোমার মা তোমার খালার কাছে ক্ষমা চায়। কি অপরাধ রে বাবা, অপরাধটা শুনে নাও, আমরা তো মিথ্যাকে মিথ্যা বলে মনে করি না, গোনাকে গোনা বলে মনে করি না, অথচ বাকি বিল্লাহ রাদিয়াল্লাহু রহমাতুল্লাহ আলাইহি যখন মায়ের গর্ভে ছিলেন, তার মা তার নিজ বোনের আচারের বয়ম হতে এক টুকরো আচার খেয়েছে, যার কারণে আল্লাহ রাগান্বিত হয়েছেন, বোনকে বলে খাওয়া দরকার ছিল, বলা হলো না, আচার খেয়েছে, তার রক্ত বাকি বিল্লার গায়ে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাকি বিল্লারে তোর মাকে বলে দাও যেন খালার কাছে ক্ষমা চায়। খালার কাছে ক্ষমা চাওয়া হলো, খালা ক্ষমা করে দিল, বাকি বিল্লার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে। আজও পর্যন্ত যার নাম শুধু মুসলমান নয়, হিন্দুরাও সম্মানের সাথে নেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। দিল্লির বুকে আজও তার কবর, আজও তার সমাধি আছে। তো সামান্য একটা আচার খাওয়া যদি পাপ হয়, আমরা যে কী করছি আল্লাহ ছাড়া কেউ জানে না, এক টুকরো আচার খেয়েছে এটাই যদি গোনা, তাহলে আমাদের যে কী! এবার নিজেরা চিন্তা করুন, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। আল্লাহর নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাফিসা, বিয়েতে আমি রাজি হতে পারি, তবে শর্ত হলো একটা, আমার টাকা চাই না, ধন সম্পদ চাই না, ফ্যাক্টরি চাই না, কিছুই চাই না রে নাফিসা। খাদিজার সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই, যদি তার ফ্যাক্টরি, যদি তার টাকা, যদি তার পয়সা সব এতিম দুস্থ দরিদ্র গরিবদের মাঝে বিতরণ করে দেয়, আমি নবী স্বইচ্ছায় খাদিজার স্বামী হতে রাজি আছি। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা, কি রসুল পেয়েছি আমরা। হযরতে খাদিজার সাথে বিবাহ সম্পন্ন হল। হযরতে খাদিজাকে কেন আল্লাহর নবী বেশি ভালোবেসেছেন? কারণ প্রথম স্ত্রী আবার বিধবা স্ত্রী, সংসার ভালো বোঝে। মক্কার জীবনে বড় কষ্ট, নবীজির কত ঘাত প্রতিঘাত, কত পাথরের আঘাত আমার নবী সয়েছে, কষ্ট করে খাদিজার কাছে এসেছে, বুকে জড়িয়ে ধরে খাদিজা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করে অপমান হবেন না, আল্লাহ আপনাকে সম্মান দেবে। আজ মক্কার কাফেরেরা মেরেছে, মক্কার বাচ্চারা বুঝতে পারে নাই পাথর দিয়ে আঘাত করেছে, ইয়া রাসূলুল্লাহ দুঃখ পাবেন না, আমি খাদিজা তো আপনার সাথে আছি, আপনার দুঃখের সঙ্গিনী আমি, আপনার সুখের সঙ্গিনী আমি, আমি খাদিজা আপনাকে অন্তরঙ্গে অন্তরের ভিতরে জায়গা দিয়েছি। প্রথম দুই স্বামী হারাপ,
আমার কেউ নাই গো মুহাম্মদ রাসূল। ও প্রিয়তম স্বামী, আমি আপনাকে বড় ভালোবাসি, কোনো ভয় নাই, কোনো অসুবিধা নাই। বিশ্ব নবী নামাজে দাঁড়ালেন, গামছা দিয়ে কাফেররা টান মারল, নবীজির গলা চিরে চলে এসেছে। নবীজি খাদিজার কাছে এসেছে, খাদিজারে দেখো কাফেররা কত অত্যাচার করেছে, কত কষ্ট দিয়েছে। মক্কার অলিতে গলিতে নবীজি যখন হেঁটে যায়, কুরাইশরা বলল মুহাম্মদ কাফের, ওকে তাড়াতাড়ি মার, এত মারা হলো পাথর দিয়ে। নবীজির গোটা দেহটা রক্ত 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 রক্তে প্লাবিত হয়ে গেল। শাহ আল্লাহর ফেরেশতা এসে বলে, নবী গো তুমি একবার যদি বলো মক্কার দুই দিকের পাহাড়গুলোকে একত্রিত করে চূর্ণ বিচূর্ণ করে দেবো, মক্কাবাসীকে দুনিয়া থেকে আমরা নিপাত করে দেবো। হাওয়ার ফেরেশতা এসে বলে, মোহাম্মদ বলো আমি হাওয়া দিয়ে উড়িয়ে এক জায়গায় থেকে অনেক অন্য জায়গায় পাঠিয়ে দেবো। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর নবী এমন দয়ার মায়ার নবী, বলল না রে ফেরেশতা, এরা হয়তো আমাকে নবী বলে গ্রহণ না করতে পারে, কিন্তু এদের আলাউলাদ, এদের সন্তান আমাকে নবী বলে গ্রহণ করতে বাধ্য। ইসলাম কবুল করবে, সত্যের জয় হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। সত্যের জয় আবহমান কাল হয়ে হয়ে এসেছে, আজ হবে, আগামীতেও হবে ইনশাআল্লাহ। সত্যের জয় হবে, তবে ইমানদার হতে হবে। আল্লাহ বলেছেন, ইমানদার হও, নেক আমল করো, লা ইয়াস্তাখলিফান্নাকুম ফিল আরদ, আমি জমিনের বাদশাহের পতাকা মুসলমানদের হাতে তুলে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যের পথে চলতে হবে, যা আল হাক্কু এসেছে সত্য, ওয়া যাহাকাল বাতিল বিলুপ্ত হয়ে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা নিশ্চয়ই মিথ্যা, কানা সাহুক চিরদিনই মিথ্যা। সুতরাং মিথ্যার জয় কোনো দিন হবে না, সত্যের জয় হবে। সত্য পথে থাকুন, হালাল ইনকাম করুন, সৎ পথে থাকুন, আল্লাহ ইনশাআল্লাহ আমাদের সঙ্গে আছে। আমার মুসলমান ভাই জানেরা, আমার এজন্য করে আপনাদের অনেক কষ্ট দিয়েছি, আর নয় আমার কাছে যদি কেউ কিছু দান করতে চান করবেন অল্প করে।